ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিশেষ করে যারা নতুন মেকানিক তাদের প্রয়োজন হবে ঝুঁকি বাটেক এবং বাটন মেশিন মডেল নাম্বার 1903-SS। এই মডেলের মেশিনে মেশিন মেজারমেন্ট স্পিড সেট করে দেওয়ার পরে অপারেটরের ইচ্ছা মতো টিপে উল্টাপাল্টা করে নেয়। কীভাবে মনিটর লক করবেন যাতে অপারেটরে স্পিড বাড়িয়ে না নিতে পারে, সেক্ষেত্রে লক করে দিলে আর বাড়িয়ে নিতে পারবে না। তা কীভাবে লক করবেন, প্রথমেতে এই এম বাটন চাপ দিবেন। দেখেন এখানে ওয়ান আসছে, এখানে 17 নম্বর প্রোগ্রামে আসবেন। এখানে এসে রেডি বাটন চাপ দিবেন। দেখেন 17-তে 0 আছে, এখানে প্লাস বাটন চাপ দিয়ে ওয়ান করে দিবেন। দিয়ে এবার এরপরে রেডি বাটন চাপ দিয়ে এম বাটন চাপ দিবেন। এখন যদি অপারেটরে স্পিড বাড়াইতে চায় এবং মেজারমেন্ট কমাইতে বাড়াইতে চায় পারবে না। দেখেন উপরের এক্স ওয়াই এবং স্পিড এই তিনটা ফাংশন অফ হয়ে গেছে, লক আছে। যদি লক খুলতে চান সেক্ষেত্রে মেশিনের পাওয়ার অফ করতে হবে। দেখেন মেশিনের পাওয়ার অফ করে এই এম বাটন চাপ দিয়ে ধরে সুইচ দিতে হবে। এম বাটন চাপ দিয়ে ধরে সুইচ অন করতে হবে। এখন দেখেন ওয়ান আসছে, এখানে আমি 17 নম্বর প্রোগ্রামে যাব। গিয়ে রেডি বাটন চাপ দিয়ে দেখেন এখানে ওয়ান আছে, মাইনাস চাপ দিয়ে জিরো করে দেব। আবার রেডি বাটন চাপ দিয়ে ওখান থেকে বাইরে হয়ে আসব। এখন অপারেটর এবং মেকানিক ইচ্ছা করলে স্পিরিট এবং এক্স ওয়াই থেকে বাড়াইতে কমাইতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।